গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব যদি শোনা হয়ে গিয়ে থাকে তবে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অশোক বড়বাবুর ঘরের সামনে গিয়ে দরজায় নক করে বলল, আসতে পারি? ওসি অশোকের থেকে বয়সে কিছুটা বড়। তিনি একজন মহিলার সঙ্গে কথা বলছিলেন। বিরক্ত মুখে জিজ্ঞাসা করলেন, কি চাই? আপনার একটা চিঠি ছিল, জরুরি চিঠি। নিয়ে আসুন দেখি। অশোক ঘরের মধ্যে ঢুকে চিঠিটা এগিয়ে দিল। খামের উপরকার লেখা দেখে অশোকের দিকে একবার তাকালেন এবং পাশে দুটো চেয়ার দেখিয়ে বললেন, বসুন। অশোক আর ফটিক বসল। এরপর তিনি চিঠি খুলে পড়তে শুরু করলেন। তারপর অবাক চোখে তাকিয়ে অশোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি অশোক ঠাকুর? হ্যাঁ। কি করতে পারি আপনার জন্য বলুন। শেষ কিছু না, আপনি ব্যস্ত মানুষ, সামান্য দু একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তা সুকুমারবাবু আর দীপকবাবুকে এখনও হাজতে আছেন? ওসি এবার মহিলাটার দিকে তাকালেন। আপনি ওবেলা একবার টেলিফোন করে আসবেন, আমি একটা ব্যবস্থা করবই। স্বভাবতই মহিলার মুখে অপ্রসন্নতা ফুটে উঠল। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আসুন অশোকবাবু, সামনের চেয়ারে আসুন। হ্যাঁ, সুকুমার মল্লিক আর দীপক রায় এখনও হাজতেই আছে। অশোক সামনের চেয়ারে গিয়ে বসল। ওদের জেরা করে তেমন কিছু পেলেন? কিছুই না। কথা শুনলে তো মনে হয় দুটির কেউই ভাজা মাছ উল্টে খেতে জানে না। ওদের অ্যালিবাই কী বলছে? অ্যালিবাই তো পরিষ্কার, তদন্তেও এরকম প্রমাণ হয়ে গেছে। সুকুমার মল্লিক সন্ধে 6:30 থেকে রাত্রি 10:00 অবধি একটা গল্পের পাঠের আসরে ছিল। সে নাকি আবার গল্প টল্প লেখে। দীপকর বোন বৌদি ও দাদার সঙ্গে সন্ধ্যের শোতে সিনেমা দেখে বাইরে এসে খেয়ে দিয়ে বাড়ি ফিরছিল। তবু অ্যারেস্ট করলেন? কি করবো মশাই, কাজগুলো তো মাথা খারাপ করে দিচ্ছে, একটা কিছু তো করতেই হবে। আর কাউকে অ্যারেস্ট করেছেন নাকি? হাসছেন আপনি? আমাকে তো কেস একটা খাড়া করতেই হবে। হ্যাঁ, আর একটাকে অ্যারেস্ট করার ইচ্ছে হয়েছে কিন্তু পারছি না, সে হলো টিটো গাঙ্গুলি। কেন পারছেন না? বাপ জাদরিল ব্যারিস্টার বলে? ঠিক বলেছেন, সব জায়গায় তো ঘাটাঘাটি করা যায় না, তবে টিটোর অ্যালিবাইও পাকা, কিন্তু একেবারে লম্পট আর দুশ্চরিত্রের শিরোমণি। বাপের এক ছেলে, দু হাতে টাকা ওড়াচ্ছে। পারমিতার খুনের দিন দুটো মেয়েকে নিয়ে সন্ধ্যে 6:00 থেকে রাত্রি 11:00 পর্যন্ত হোটেলে ছিল। আপনি ওর সঙ্গে কথা বলেছিলেন? বলেছি বই কি, মনে হলো পারমিতাকে ও পছন্দ করতো না। তাই নাকি? ওর ঠিকানাটা দিতে পারবেন? নিশ্চয়ই। জাহাঙ্গীর ওসমানের নাম শুনেছেন? সে তো এক মাসের ওপরে ইউকেতে গেছে। তাহলে তো মিটেই গেল। দেখুন মশাই, আমি যা বুঝেছি, পারমিতা ভট্টাচার্য ছিল অনেকেরই মক্ষীরানী। ওর মধ্যে একটা পেটও বাঁধিয়ে বসেছিল, মানে কনসিভ করেছিল। মেয়ে যে ভালো ছিল না তাতে কোনো সন্দেহ নেই। কম করে তার এক ডজন বন্ধু আর চেনাশোনা লোককে ইন্টারোগেট করেছি, কোনো ফল পাইনি। এটা পরিষ্কার যে আমাদের চেনাশোনা ক্রিমিনাল ওয়ার্ল্ডের এটা কাজ নয়। লালবাজারের ডিজিও কিছু পাত্তা করতে পারেনি। গড়ের কেলেঙ্কারি চাপতে গিয়ে বাড়িরই কেউ মেরে বাগানে ফেলে রেখেছিল কি না তাই বা কে বলতে পারে। অবশ্যই সেরকম কোনো প্রমাণ হাতে আসেনি। অশোক ফটিকের দিকে ফিরে একবার দৃষ্টি বিনিময় করল। ফটিক বলল, বাড়ির কেউ হলে পাঁচিল ডিঙিয়ে আসবে কেন? চোখে ধুলো দেবার জন্য আর কেন? এরপর ইন্সপেক্টরের কাছ থেকে ফটিক টিটোর বাড়ির ঠিকানাটা লিখে নিল। সুকুমার দীপকের সঙ্গে দু একটা কথা বলতে পারি? নিশ্চয়ই। আপনি যা চিঠি নিয়ে এসেছেন আপনি যা বলবেন তাই করব। অবশ্যই আপনার নামটা আমি এক আধবার শুনেছি, ভেবেছিলাম আর একটু বয়স্ক আর ভারী কিচালের লোক হবেন। দুজনকে একসঙ্গে না আলাদা? আলাদা তো বটেই, তবে এই ঘরে আপনার সামনে। আমি এই ঘর থেকে চলে যাচ্ছি, আমি আগে সুকুমারকে পাঠাচ্ছি, তারপর দীপক আসবে। অশোক পাশের ঘরে গিয়ে ঢুকল। অশোক একটা সিগারেট ধরাল। ফটিকের দিকে ফিরে বলল, বাড়ির লোক বাগানের পাঁচিল ডেঙিয়ে আসতে পারে, এ কথাটা তোর মাথায় এলো না? কেন আসবে না? কিন্তু বাড়ির লোক বাইরে থেকে টেলিফোন করে কে আসতে পারে? টেলিফোন করবে কেন, বাগানে ডেকে নিয়ে যেতে পারে, সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ফটিক ভুরু কুচকে তাকালো। অশোক হাসল। বাড়ি থেকে ডেকে বাগানে যায়নি, কুনির বাগানে আসা যাওয়ার দুয়েরই চিহ্ন আছে। নয়নবাবুর মেজ ছেলে লেবুই তখন একমাত্র বাইরে ছিল, তার চালচলনও তার পছন্দ ছিল না।
রাগও ছিল, কিন্তু তার অ্যালিবাই খুব জবরদস্ত। অশোকের কথা শেষ হওয়ার আগেই একজন সিপাই ঘরের পেছন দিকের দরজা খুলে ঘরের মধ্যে ঢুকল। তার পেছনে ময়লা ধুতি পাঞ্জাবি পরে একটি যুবক, মুখে দু তিন দিনের আঁকাটা গোফ দাড়ি, বুদ্ধিদীপ্ত পরিচ্ছন্ন মুখ এখন বিষণ্ন বিমর্ষ, চোখের কোলে কালি। অশোক জিজ্ঞাসা করল, সুকুমার মল্লিক? যুবকটি মাথা ঝাঁকাল। অশোক পাশের চেয়ার দেখিয়ে ডেকে বলল, আসুন বসুন এখানে। সুকুমার তথাপি দাঁড়িয়ে রইল। অশোক হাসল, আমি পুলিশের লোক নই, অবশ্য উকিলও নই, তবু আপনার সঙ্গে দু একটা কথা আছে, আপনার ভালোর জন্যই বলছি। সুকুমার অশোকের মুখের দিকে তাকিয়েছিল, এবার ফটিকের দিকে তাকিয়ে আস্তে আস্তে চেয়ারে এসে বসল। অশোক সেপাইকে বলল, আপনি বাইরে যান। সেপাই বেরিয়ে গেল। অশোক সুকুমারের দিকে ফিরল, আমার নাম অশোক ঠাকুর, আমি তার খুনের তদন্ত করছি, এটা প্রাইভেট ইনভেস্টিগেশন, সরকারি নয়। বেসরকারি গোয়েন্দা? বলতেই পারেন। আপনি মিতা মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, আমি সত্যিই কি বলবো বোঝাতে পারছি না, একটা বড় আশা পাচ্ছি। অশোক সিগারেটের প্যাকেট সুকুমারের দিকে এগিয়ে দিল। সুকুমার হেসে বলল, না আমি স্মোক করি না। আচ্ছা, পুলিশের মুখে শুনেছি আপনার অ্যালিবাই পাকা, এখন আমাকে মন খুলে বলুন তো, মিতার খুনের বিষয়ে আপনার কি মনে হয়, কাউকে সন্দেহ করেন? না, এ কথাটা প্রায় 100 বার বলেছি। কোনো কথা গোপন করবেন না সুকুমারবাবু, আপনার সঙ্গে মিতার সম্পর্ক কেমন ছিল? শুধুই বন্ধুত্ব না তার চেয়ে অনেক বেশি? দেখুন অশোকবাবু, মিতাকে আমি ভালোবাসতাম, কিন্তু মুখ ফুটে কোনোদিন কিছু বলতে পারিনি। ও আমাকে হয়তো পছন্দ করতো, ভালোবাসত কি না জানি না। আপনাদের মধ্যে কোনো রকম ফিজিক্যাল রিলেশন? কি বলছেন, একটা চুমুও খাইনি কোনোদিন। আচ্ছা, মিতাকে এমন কারোর সঙ্গে মেলামেশা করতে দেখেছেন যাকে আপনার পছন্দ হতো না? সে তো আমাদের নিজেদের মধ্যে মিতাকে নিয়ে একটু রেশারেশি ছিল, তবে হ্যাঁ, টিটো গাঙ্গুলিকে আমার কোনো কালেই পছন্দ হতো না। আর জাহাঙ্গীর ওসমান? জাহাঙ্গীর ঠিক আমার বন্ধু ছিল না, বড়লোক মুসলমানের ছেলে, আমাদের থেকে বছর তিনেকের সিনিয়র। ওর সঙ্গে কীভাবে মিতার ভাব হয়েছিল তাও জানি না, ওকে কয়েকবার দেখেছি ইউনিভার্সিটি থেকে মিতাকে ডেকে নিয়ে যেতে। মিতার মুখে শুনেছিলাম জাহাঙ্গীর নাকি বিবাহিত, সেজন্য ওকে নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। কেন, জাহাঙ্গীর বিবাহিত হলেই বা ক্ষতি কি, শরিয়তে অনুমতিক্রমে আরও 3টে বিয়ে করতে পারে, পয়সার অভাব নেই। জাহাঙ্গীর তা ভাবতে পারে, কিন্তু মিতা কখনোই তা পারে না, মিতা সেটাদের মেয়ে ছিল না। আপনি কি জানেন মিতার কনসেপশন হয়েছিল? কনসেপশন কি বলছেন আপনি, আমি বিশ্বাস করতে পারছি না। আপনাকে আমি মিথ্যে কথা বলছি না, ময়নাতদন্তের রিপোর্ট দেখেই বলছি, আপনাকে সে খবরটা জানানো হয়নি, 3 মাসের কনসেপশন। সুকুমার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, মাথার চুল টানতে লাগল। হাজতবাসের থেকেও এ খবরটা যেন তাকে অনেক বেশি আঘাত করেছে। তবুও সে সন্দিগ্ধ চোখে অশোকের দিকে আবার তাকাল, বলল, আমার মাথাটা খারাপ হয়ে যাবে, কনসেপশন, মিতার, 3 মাসের। হ্যাঁ, কাউকে সন্দেহ হয় আপনার? না, কাকে সন্দেহ করব আমি, টিটোকে সন্দেহ করা যেত, কিন্তু মিতা ওকে পছন্দ করতো না বলেই জানি, মেলামেশাও নেই অনেকদিন, জাহাঙ্গীর মাসখানেক আগে বিলেত গেছে। কিন্তু না না, জাহাঙ্গীরকেও আমার সন্দেহ হয় না, আসলে মিতাকেই চিনতে পারেনি দেখছি ঠিক করে। দীপকবাবু আর আপনাকে কি একই হাজত ঘরে রাখা হয়েছে? না, ওকে অ্যারেস্ট করেছে, আমার উকিলের মুখে শুনেছি, আমার সঙ্গে দেখা হয়নি। আপনাকে উকিলের সঙ্গে কথা বলতে দিয়েছে? দিয়েছে। উকিলও আপনাকে মিতার কনসেপশনের কথা বলেননি? না তো। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। ও আচ্ছা, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি, এরা আমাকে এভাবে আটকে রেখেছে কেন? ওটা পুলিশের ব্যাপার, কী করে বলি বলুন, নিশ্চয়ই সন্দেহ করছে। সুকুমার যেতে যেতে বলল, রাস্কেলস। অশোক ফটিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করল, ফটিক ঠোঁট উল্টাল, বেচারা বেচারা। অশোক হাসল, সিগারেটে টান দিল, পেছনের দরজা আবার খুলে গেল, ট্রাউজারের ওপর শার্ট আর তার উপর হাতকাটা সোয়েটার সবই ময়লা কোচকানো, দাড়ি কামানো নেই, গোফজোড়াও ছাঁটা হয়নি, দোহারা শক্ত গঠনের শরীর। ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেপাই চলে গেল। অশোক ডাকল, আসুন দীপকবাবু বসুন। দীপক এসে অশোকের সামনে চেয়ারে এসে বসল। আমি মিতার খুনের তদন্ত করছি, তবে
তবে টবের আর দরকার কি? কী জিজ্ঞাসা করবেন করুন, তবে বলে রাখছি আমার নতুন করে আর কিছু বলার নেই। কিছু না জিজ্ঞাসা করতে আপনি। আরে মশাই, জিজ্ঞাসা আর করবেন কি? এরপর ভদ্রলোকের ছেলেকে ধরে ঠেঙাবেন, এই তো? তাই করুন, নতুন করে আমার আর কিছু বলার নেই। না, নতুন আর কি বলবেন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি প্রায় 11টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন সবই জানি। জানি মিতাকে আপনি ভালোবাসতেন, কিন্তু আপনাকে না, ভালোবাসাবাসির কথা আমি অনেক আগেই মন থেকে ত্যাগ করেছিলাম। অশোক আর কথা না বাড়িয়ে মিতার কনসেপশনের কথাটা বলল। ফল হলো সুকুমারের মতোই অবিশ্বাস, রক্তহীন অবাক মুখ আর আর্তনাদ। কি বলছেন? মিথ্যা বলিনি, আমি পুলিশের লোকও নই, এটা বেসরকারি তদন্ত। আপনাকে আমি পোস্টমর্টম রিপোর্ট দেখেই বলছি। না মশাই, কিছুই বলতে পারি না। আমার এখন মনে হচ্ছে মিতার দ্বারা সব কিছুই সম্ভব ছিল। ওকে পাওয়ার আশা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ও আমাকে কোনো দিনই বিয়ে করবে না। আর সুকুমার বাবু, ওর তো আশা ছিল। আশা নয়, মিতা ওকে ভুলিয়ে রেখেছিল। সুকুমারটা বোকা, ওকে আমি অনেকদিনই বলেছি। তবু কিন্তু আপনি মিতার খুনের দিনও ওদের বাড়িতে গিয়েছিলেন। সে তো যেতামই, বাড়ির সকলের সঙ্গেই আমার ভাব ছিল, মিতার সঙ্গেও বন্ধুত্ব ছিল। তবে আপনার মুখে যা শুনলাম তা যদি আগে জানতাম তাহলে আমি আর কখনোই যেতাম না। অর্থাৎ মিতার উপরে দীপকের দুর্বলতা ছিলই, সেটা বলতে পারছেন না। অন্যথায় মিতাকে পাবে না জেনেও বাড়ির লোকের টানে দীপক যেত না। আচ্ছা দীপকবাবু, আপনি আসুন, আমার আর কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। তবে ঠ্যাঙারে নয় এটা বিশ্বাস হলো তো? কী করে জানবো মশাই, পুলিশ যা কুৎসিত কথাবার্তা বলছে আর ধমকেছে, শুধুমাত্র মারতেই বাকি রেখেছে, এরা সব পারে। অশোক মাথা ঝাঁকিয়ে হাসল, দীপক পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ওসি এসে ঘরে ঢুকলেন, চেয়ারে বসতে বসতে বললেন, নরেনবাবুর বাড়ির মেড সার্ভেন্ট মেয়েটা পাক সার্কাসে ওর মায়ের কাছে যায়নি, এইমাত্র খবর এলো। তাই নাকি? হ্যাঁ, দেখি আবার ছুরিটা কোথায় কেন পালালো। এদের সঙ্গে কথা বলে কি বুঝলেন? বোঝা তো সহজে কিছুই যায় না, তবে অ্যারেস যখন করেছেন কেস তো দিতেই হবে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রডিউস করে জামিন দিয়ে দিন। আপনি তো মশাই বলেই খালাস, খবরের কাগজগুলো তো আবার খোঁচাখুঁচি শুরু করবে। করতে দিন না, নতুন তো কিছু নয়, ওদের বাইরে ছেড়ে রেখে একটু নজর রাখুন, কলকাতা ছাড়তে বারণ করুন। বলছেন? অবশ্যই, আপনি যখন বলছেন নিশ্চয়ই কিছু ভেবেই বলছেন। বেশ, তাই করব, কালই কোর্টে প্রডিউস করব। নতুন কিছু জানতে পারলেন? তেমন কিছুই না, তবে আপনাকে আমি আর কি বোঝাবো বলুন, সন্দেহজনক ব্যক্তিদের ছেড়ে রেখে চোখে চোখে রাখাই ভালো। সে তো মশাই আপনার কথা, লোকে যে মানতে চায় না, তাদের ধারণা আমরা ইচ্ছে করেই অপরাধীকে ধরছি না, অথচ বোঝে না যে এসব খুনের অপরাধীরা পুলিশের হাতের বাইরে, চেনাশোনা ক্রিমিনালের কাজ এসব নয়। সেজন্যই বলছি এক্ষেত্রে সন্দেহজনকদের বাইরে ছেড়ে রেখে নজর রাখুন। ঠিক আছে, আমি সুকুমার আর দীপককে ছেড়ে দিচ্ছি। আপনার জন্য এখন আর কি করতে পারি বলুন। আপাতত কিছুই না, পরে দেখা যাবে। আপনার কি মনে হয়, টিটু গাঙ্গুলিকে এখনই বাড়িতে গিয়ে পাবো? ওটা মশাই শিবের বাবারও বলা অসাধ্য, বাড়িতে কি কোথায় কোন হোটেলের রেস্তোরাঁয় মেয়ে বসে আছে কিছুই বলা যায় না, একবার টেলিফোন করে দেখব। না না, আগে থেকে কিছু খবর নেওয়ার দরকার নেই, আজ উঠি, আপনার সঙ্গে আমার বন্ধুর পরিচয় করিয়ে দিই। অয়েশকান্ত রায়। ফটিক ওসির সঙ্গে নমস্কার বিনিময় করল। ওসি হেসে বললেন, ব্যোমকেশের অজিতবাবু? আমি লেখক নই, কথার কথা বললাম। অশোক নমস্কার করে ফটিককে থানা থেকে নিয়ে বেরিয়ে এলো, ওর মুখে গভীর চিন্তামগ্নতা। ফটিক জিজ্ঞাসা করল, কি হলো? পূর্ণিমা একটু ভাবিয়ে তুলল, মায়ের কাছে না গিয়ে কোথায় গেল? দেশের বাড়িতে? এত দূরে যাবে কেন? কিরে কিরে হয়েছে? না নরেনবাবু, বাড়িতে যা খেয়েছি বেলা 3-4 অবধি চলে যাবে। তাহলে চল একবার টিটো গাঙ্গুলি খুঁজে যাওয়া যাক। চল, তবে পেলে হয়, চান্স নাও যাক। সৌভাগ্যক্রমে একটি ট্যাক্সি পাওয়া গেল, যেতেও রাজি হলো। তারা কিছুক্ষণ পর টিটো গাঙ্গুলির বাড়ির সামনে এসে হাজির হলো। দেখা গেল একজন অল্প বয়সী যুবক গাড়ি নিয়ে বেরোচ্ছে, জানতে পারা গেল তার নামই টিটো গাঙ্গুলি। টিটোর তাড়া আছে বলে তাদেরকে আমল না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু অশোক আর ফটিক দ্রুত গাড়িতে উঠে বসল এবং গাড়িটা চালিয়ে দিল। এদিকে কোথায় যাচ্ছেন? টিটো জিজ্ঞাসা করল। ভিক্টোরিয়ার পেছনে, সামনে যাব না।
তাড়াতাড়ি জবাব দিন। মিতাকে আমি একটা চুমু খেতে চেয়েছিলাম। টিটো মুখটা নামিয়ে নিল, ভয়ে এখনও ও ঘামছে, তবে মনে হয়তো কিছুটা ভরসাও পেয়েছে। মাত্র কিছুক্ষণ পর অশোক ভিক্টোরিয়ার পাশে এসে গাড়িটা দাঁড় করালো, স্টার্ট বন্ধ করে চাবিটা নিজের হাতে রাখলো। মিতা মারের দিন আপনি কখন থেকে কোথায় ছিলেন সে খবর আমি জানি, কিন্তু 6টার আগে কি মিতাকে বাড়িতে টেলিফোন করেছিলেন? আমি গত 5 মাসের মধ্যে তো আমি ওর কোনো খোঁজ খবরই রাখি না, আর আমি টেলিফোন করলে ও তো গালাগালিতে অপমান করতো। তবে চুপ করে গেল অশোক। অশোক টিটোর মুখের দিকে তাকালো। টিটো বলল, তবে কথা না বললো মিতাকে আমি কয়েকবার দূর থেকে দেখেছি। কোথায়? টিটো চৌরঙ্গীর একটা হোটেলের নাম করল। এক ভদ্রলোকের সঙ্গে দুপুরের দিকে ওকে কয়েকবার সেখানে ঢুকতে দেখেছি। কে এসে? চিনি নে। কেমন দেখতে? বেশ ভালো চেহারা, দেখতে সুন্দর, খুব স্মার্ট। বয়স? আমার থেকে কিছু বেশি মনে হতো, দেখে মনে হতো মিতার খুব ঘনিষ্ঠ। ভদ্রলোক মিতার পিঠে হাত দিয়ে চলতেন, কোমরেও। বানিয়ে বলছেন? অন গড, বিশ্বাস করুন। পুলিশকে বলেছেন? না, পুলিশ আমাকে জিজ্ঞেস করেনি। আমিও তো জিজ্ঞাসা করিনি। তা করেননি, আমার হঠাৎ মনে পড়ে গেল, তাই বললাম, বিশ্বাস করুন। আপনি মিতাকে খুব ঘৃণা করতেন না? না, ওকে কখনো ঘৃণা করতাম না, ওই আমাকে ঘৃণা করতো। সে তো পরের কথা, আজকাল ওকে আপনি ঘৃণা করতেন না? না, আমার মনে খুব কষ্ট হতো, ও আমাকে বুঝতে পারেনি। আপনার কি কারোকে সন্দেহ হয় কে মিতাকে মার্ডার করতে পারে? এটাই ভাবতেই পারিনি, কে ওকে খুন করতে পারে। কেন? ও তো খারাপ মেয়ে ছিল। কলকাতা শহরে খারাপ মেয়ে তো কত আছে, তাদের কি কেউ খুন করতে পারে? আচ্ছা, যে ভদ্রলোকের সঙ্গে মিতাকে চৌরঙ্গিপাড়া হোটেলে দেখেছেন, তার চেহারার মধ্যে বিশেষ কিছু আছে কি? বেশ লম্বা চেহারা, হ্যান্ডসাম মনে হয়, চুল উল্টে আচড়ানো ফিটফাট সাহেব, চোখে সানগ্লাস ছাড়া দেখিনি, মনে হয় বেশ বড় লোক কেউ হবে। মিতার সঙ্গে ঝগড়ার আগে ওকে আপনি কখনো কিছু প্রেজেন্ট করেছেন? এই যেমন আপনার আংটির হিরের মতো কিছু? না, অন্য প্রেজেন্ট দিতে চেয়েছি, ও কখনো কিছু নিতে যায়নি। আপনি ওদের বাড়ির মেড সার্ভেন্ট পূর্ণিমাকে চেনেন? মেড সার্ভেন্ট পূর্ণিমা? না, আমি মনেই করতে পারছি না, আর মেড সার্ভেন্টকে আমি চিনতেই বাজাবো কেন? এমনি জিজ্ঞেস করলাম। বেশ, এবার আমার কথাটি ফুরলো, নোটে কাজটি মুড়লো। আপনার অনেক দেরি হয়ে গেছে, চলে যান। আপনার বাবা সব শুনে নিশ্চয়ই পুলিশের কাছে আমাদের খোঁজখবর করবে, তবে লাভ হবে না কিছু। আরে মনে রাখবেন, দরকার হলেই আপনাকে আমি ঠিক সুবিধা মতো জায়গা খুঁজে বের করে নেব। এরপর অশোক নেমে পড়ল, ফটিকও নামল, টিটো গাড়ি ঘুরিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। অশোক একটা সিগারেট ধরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। শীতের বিকেলের তখন ভিড় জমতে শুরু করেছে, একটা ট্যাক্সি পেতে খুব একটা অসুবিধা হলো না। ফটিককে নিয়ে ট্যাক্সিতে উঠে সে ড্রাইভারকে বলল, লালবাজার। এখন লালবাজারে? ফটিক অবাক চোখে তাকালো। ডিসিডিডির চিঠিটা দিতে হবে, ফরেন্সিক রিপোর্ট এসেছে কিনা সেটা জানা দরকার। ফটিক ফুরুকুচকে তাকালো। অশোক আবার অন্যমনস্ক। পূর্ণিমাটা কোথায় গেল? আগে যা ভেবেছিলাম তার মধ্যে কেমন যেন একটা খটকা লাগছে। দেখি ফটিক, এটা দেখি। ফটিক ট্রাউজারের পকেট থেকে পার্সটা বের করলো, তার ভেতর থেকে বের করলো একটি কাগজের মোড়ক, খুলে হিরেটা দেখালো। অশোক হাতে নিয়ে হিরেটা দেখল, কিন্তু এর সঙ্গে পূর্ণিমার কোনো সম্পর্ক আছে নাকি? বুঝতে পারছি না। আমি যা ভেবেছিলাম তাতে পূর্ণিমার মায়ের কাছে যাওয়া উচিত ছিল, এখন মনে হচ্ছে বোধহয় মথুরাকেও মিথ্যা কথা বলেছে। অবশ্যই সবই আমার অনুমান। কিছুক্ষণ পর ট্যাক্সি লালবাজারের সামনে এসে দাঁড়ালো। অশোক ফটিককে নিয়ে ঘরে ঢুকল। মিস্টার ভট্টাচার্য অশোককে চেনেন না। অশোক বলল, আমার নাম অশোক ঠাকুর। দুজনেই দুজনের সঙ্গে হাত মেলালো। ফটিককে দেখিয়ে বলল, আমার বন্ধু অয়েশকান্ত রায়। আপনারা কাল সকালে আসুন, আমি একটু ওদের সঙ্গে কথা বলবো। দুজনেই ওঠবার উদ্যোগ করতে অশোক বলল, আমি আগে একটা টেলিফোন করতে চাই, আপনি ততক্ষণ এদের সাথে কথা বলতে পারেন। এই টেবিলে কথা বলবেন না অন্য টেলিফোন থেকে? অন্য টেলিফোন পেলেই সুবিধা হয়। ও ঘরে যান, ডাইরেক্ট লাইনের টেলিফোনই আছে। ধন্যবাদ। অশোক ফটিকের দিকে তাকিয়ে পাশের ঘরে চলে গেল। ফাঁকা ঘর, চেয়ার টেবিলের তেমন কোনো জাঁকজমক নেই। রিসিভারটা নামিয়ে দিয়ে চেয়ারে বসল।
ওপার থেকে শোনা গেল কাঞ্চনের চেনা কণ্ঠস্বর। 2 মিনিট এখনো বাকি। অশোকের চোখ হাত ঘড়ির দিকে। ভাবছিলাম এখনো দিবানিদ্রা ভেঙেছি কিনা। ন্যাকামি করো না, ভালোই জানো আমি দিবানিদ্রা নিই না। হাতের সামনে অনেক জম্পেশ করা গল্পের বই থাকে, ছেড়ে দে বলাই। প্লিজ বলো কি করতে হবে। খুব ভেঙে কিছু বলা যাবে না, তবে আছি অগাত জলে, কোনো পথ পাচ্ছি না। বাগানে মানে যেখানে, বুঝতেই পারছো? পাচ্ছি। একটি হীরে পাওয়া গেছে। শুধু হীরে না হীরের গহনা? শুধু খাঁটি হীরে। মেয়েদের অলংকারে না পুরুষের আংটি? সেটা তো জানি না, তবে ধরে নিয়েছি পুরুষের আংটি। বোধহয় ঠিকই ধরেছ। বাড়িতে প্রথম জেলা রাধুনি যুবককে, ঝি যুবতী আছে বুঝলে তো, কিন্তু মেয়েটা হঠাৎ পালিয়েছে জেরার আগেই। এ 7 দিনে তো পালায়নি, তবে সেটাই তো বুঝতে পারছি না, কোনো সর্বনাশ বাদিয়ে বসলো কিনা কে জানে। ভাবছি সর্বনাশ যদি হয় তাহলে এর মধ্যে ঘটে গেছে কিনা। বাড়ির লোকদের কেমন বুঝলে? মোটিভ বোঝা যাচ্ছে না। থানায় সেই দুটো ছেলেকে ছেড়ে দিতে বলেছি, এখনো পর্যন্ত তেমন কাউকে পাইনি। কেবল একজনকে খুঁজে নিতে হবে। হীরের মালিককে খুঁজে বের করো। আর আমার তো একটাই কথা, যে যে চেয়ে পায়নি অথবা যে পেয়েও যায়নি এদের মধ্যে কেউ, তার মধ্যে একটি কথা, যে পেয়েও যায়নি তার সংখ্যা একের বেশি হওয়া উচিত না। চেয়ে না পাওয়ার সংখ্যা অনেক বেশি, তাই নাকি? অশোক রিসিভারটা নামিয়ে রাখল। অর্পিতার ওভার পাওয়ার আর সেডিউস, এই কথাগুলো মনে পড়ে গেল। ঘর থেকে বেরিয়ে এলো। মিস্টার ভট্টাচার্য সিগারেট টানছেন। অশোক সামনে এসে বসল। ফরেন্সিক রিপোর্টে কিছু পেলেন? এখনো পাইনি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। কিন্তু এগোনো যাচ্ছে না এটা বুঝতে পারছি। 7 দিনে অনেককে অনেকবার জেরা করা হয়েছে, তা থেকে কিছুই বেরিয়ে আসছে না। সেসব শুনেছি, আমি ফরেন্সিক রিপোর্টের জন্য এসেছিলাম, কিন্তু বোধহয় পেশাদার খুনি নয়। আমি আর একটা টেলিফোন করতে পারি? মিস্টার ভট্টাচার্য টেবিল থেকে তার টেলিফোনটা অশোকের দিকে এগিয়ে দিলেন। অশোক রিসিভারটা তুলে ডায়াল করল। প্রায় আধ মিনিট পর ওপার থেকে জবাব এলো। হ্যালো, নরেন্দ্রনাথ ভট্টাচার্য আছেন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য আছেন? আছেন, ধরুন। কোনো নাম বলতে হবে কি? আমি অশোক ঠাকুর বলছি। শুনুন, আপনার দাদাকে না হলেও হবে, পূর্ণিমার কোনো খবর মিলেছে কি? আমার গলাটা চিনে ফেলেছেন দেখছি। না, মেয়েটার তো কোনো খবর পাওয়া যায়নি। ওর মা এসে এখন আমাদের বাড়িতে কান্নাকাটি করছে, দেশের বাড়িতেও লোক পাঠানো হয়েছে। ঠিক আছে, নয়নবাবুকে আর দরকার নেই, মেয়েটার খবরের জন্যই টেলিফোন করেছিলাম। ওর মা কি বলছে? ওর মা তো কেবল মথুরাকেই বকছে। পুনির মায়ের ধারণা মথুরাই একমাত্র জানে ওর মেয়ে কোথায় গেছে। আচ্ছা অর্পিতা দেবী, ছাড়ছি। অশোক রিসিভারটা নামিয়ে রাখল। মিস্টার ভট্টাচার্য বললেন, আপনি খুব চিন্তিত হয়ে পড়েছেন দেখছি। অশোক পূর্ণিমার পরিচয় ও পালানোর ঘটনাটা জানালো। হ্যাঁ, ব্যাপারটাকে প্রথমে তেমন মূল্য দেইনি, এখন ক্রমেই কেমন যেন একটা অশুভ ইঙ্গিত পাচ্ছি। কীরকম? মেয়েটা বেঁচে আছে কি না সেটাই ভাবছি। ইউ মিন অ্যানাদার মার্ডার? কখন পালিয়েছে বলুন তো? তা প্রায় 11টা নাগাদ। মিস্টার ভট্টাচার্য তার হাতের ঘড়িটা দেখলেন। এখন 4:12। আচ্ছা, আমি একটু খোঁজ নিচ্ছি। তিনি তার টেলিফোন ডায়াল করলেন। অধিকারী বলছো? আমি গৌরদা, একটা খবর চাই। এনি নিউজ অফ সাম ডেডলি অ্যাক্সিডেন্ট অর ডেলিভারেট মার্ডার অফ এ ইয়াং গার্ল? বয়স, এলাকা? 1 সেকেন্ড ধরো। তিনি অশোকের দিকে জিজ্ঞাসা চোখে তাকালেন। কালো, স্বাস্থ্যবতী, বয়স 20-21। অনুমান করে গেছিল এন্টেলি এলাকা থেকে পার্ক সার্কাস তার মায়ের বাড়ি যাবে। মিস্টার ভট্টাচার্য অশোকের কথাগুলো হুবহু বলে গেলেন। তারপর মাথা ঝাঁকিয়ে বললেন, বুঝেছি। না, শ্যামপুর থানার এলাকাটা বোধহয় আসছে না, কড়িয়া থানা। হ্যাঁ, ডেড বডি কি এখনও কড়িয়া থানাতেই আছে? ছাড়ছি। রিসিভারটা নামিয়ে রাখলেন। ব্যান্ডেল ব্রিজের ওপরের কাছে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে, গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। চেহারার বর্ণনাটা আপনার বর্ণনার সঙ্গে মিলে যায়। ডেড বডি এখনও থানায় আছে। যদি পূর্ণিমা হয় তাহলে আমার নিজেকে ক্ষমা করা অসম্ভব। মিস্টার ভট্টাচার্য, আমি একটু কড়িয়া থানায় যেতে চাই, যদি একটু ব্যবস্থা করে দেন। ডেড বডিটা যেন না সরায় আর আমাকে যেন একটু দেখতে দেওয়া হয়। নিশ্চয়ই। মিস্টার ভট্টাচার্য আবার টেলিফোনটা তুলে নিলেন।
আমি লালবাজার থেকে জিএল ভট্টাচার্য বলছি। ব্যান্ডেল ব্রিজের কাছ থেকে একটি, হ্যাঁ এখনও থানায় আছে তো? ঠিক আছে, অশোক ঠাকুর নামে এক ভদ্রলোক যাচ্ছেন, এসএসপি ডিডি এর একটা চিঠি ওর কাছে আছে, আমিও একটা চিঠি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এক মিনিট। অশোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কেবল ডেড বডিটাই দেখবেন তো? অশোক ঘাড় নাড়ল, ও তখন হাতের নখ দাঁত দিয়ে ছিঁড়ে চলেছে। মিস্টার ভট্টাচার্য টেলিফোনে বললেন, হ্যাঁ খালি দেখবেন, ফর আইডেন্টিফিকেশন অনলি, উনি এন্টালি থানার পারমিতা ভট্টাচার্যের মার্ডারে তদন্ত করছেন। আমার চিঠি লাগবে না? বেশ তাহলে উনি যাচ্ছেন। থ্যাংক ইউ ভাই। রিসিভারটা নামিয়ে রাখলেন। আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, আপনার নামটা বললেই হবে, ওরা আপনাকে ডেড বডি দেখতে দেবে, কিছু জানতে চাইলে তাও বলবে। অনেক ধন্যবাদ মিস্টার ভট্টাচার্য। ইটস মাই ডিউটি, সেরকম কিছু ঘটলে জানতে পারবো আশা করি। নিশ্চয়ই। অশোক ততক্ষণে উঠে পড়েছে, ফটিকার অশোক বাইরে এসেছে এমন সময় অশোক আবার ওসির ঘরে গিয়ে ঢুকল। অশোক শুধু একটিমাত্রই শব্দ উচ্চারণ করল, মুশকিল। অশোক বলল যে এ সময় ট্যাক্সি পাওয়া খুবই মুশকিল। আপনার একটা সাহায্য চাই, এখানে কোনো ট্যাক্সি পাওয়া সম্ভব নয়, শীতের দিন অন্ধকার হয়ে আসছে। কড়াই থানা যাওয়ার জন্য কি আপনার কোনো ভেহিকেলসের ব্যবস্থা করে দিতে পারেন? উপায় থাকলে বলতাম না। মিস্টার ভট্টাচার্য কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর কলিং বেল টিপলেন। সেন্ট্রি ঢুকল। তাকে বললেন, প্রতাপকে বলো 2654 গাড়িকে এ সাহেবকে কড়াইয়া থানায় পৌঁছে দিতে। সেন্ট্রি মাথা নেড়ে এগিয়ে চলল, অশোকও বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে তারা এলো মুর্দা ঘরে। অশোকের বুকটা ঢিপ ঢিপ করছিল, মুখে ঢাকনা খুলে ফেলা হলো। পূর্ণিমা। অশোক কিছুটা ঝুঁকে পড়ল, গলায় নাইলনে সরু দড়ির ফাঁস, মুখটা হাঁ করা, জিভটা ভেতরে দলা পাকিয়ে গিয়েছে, ভেতরে রক্তও জমাট বেঁধে আছে, চোখ দুটো আঁত বোঝা, গলায় রূপোর হার চিকচিক করছে। এরপর অশোক, ফটিক আর ইন্সপেক্টর ঘরে এসে ঢুকল। চিনতে পারলেন? পারলাম, এন্টালির পারমিতা ভট্টাচার্যের মার্ডারের সঙ্গে এর বোধহয় যোগ আছে। কখন পেলেন? বেলা একটা নাগাদ আমাদের এক ইনফর্মার এসে খবর দেয়, এই যে সব দেখছেন ওদের ওই এলাকা থেকেই ধরে নিয়ে এসেছি, দেখি কিছু জানা যায় কি না। মেয়েটাকে চিনতে পারলেন? হ্যাঁ, পারমিতাদের বাড়িরই মেড সার্ভেন্ট, 11টা নাগাদ বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কিন্তু আপনাকে আর ব্যস্ত করবো না, আমার কাজ মিটে গেছে, চলি। ব্যাস মিটে গেল, আর কোনো দরকার নেই? না, অনেক ধন্যবাদ, চলি। নমস্কার। অশোক ফটিককে নিয়ে বাইরে এসে তারক দত্ত রোড ধরল, বলল, একমাত্র পূর্ণিমাই খুনিকে চিনত। দেখে মনে হলো মিতার পূর্ণিমাকে একইভাবে মারা হয়েছে। ঠিক, দিনের বেলা কি করে কোনো খুনির সঙ্গে যোগাযোগ হলো বুঝতে পারছি না। বেগবাগানের মোড়ে এসে একটি খালি ট্যাক্সির দরজা খুলল। যাবেন ভাই? কোথায় যাবেন? সিআইটি, সুরেশ সরকার রোড। বসুন। অশোক ফটিককে নিয়ে ট্যাক্সিতে বসল, ড্রাইভার মিটার নামিয়ে গাড়ি স্টার্ট করল। ফটিক জিজ্ঞাসা করল, আবার নরেনবাবুর বাড়িতে? হ্যাঁ, হীরেটা সাবধানে রাখ। হীরেটা তো সাবধানেই রেখেছি, কিন্তু তার সঙ্গে পূর্ণিমার, পূর্ণিমার ওপরই খুনি হীরেটা খোঁজার দায়িত্ব দিয়েছিল। কথাটা অনেক পরে আমার মনে স্ট্রাইক করে, প্রেম ঘটিত ব্যাপারে কনফেশনে ভয়েও পালায়নি, তাহলে আগেই পালাতো। ধারণা ছিল হীরেটার খবর আমরা জানি, তুই জানতিস, তখন আমি জানতাম না, ফলে পূর্ণিমাকে আমি হীরেটার কথা জিজ্ঞাসা করতাম না। বেচারি, মরণ ওকে ডেকেছিল। কিন্তু এখন নরেনবাবুর বাড়ি যাচ্ছিস কেন? নিশির ডাকে যাচ্ছি। ট্যাক্সিটা এসে থামলো নরেনবাবুর বাড়ির সামনে, দু একবার টোকা দিতেই দরজাটা খুলে গেল। অশোক আর ফটিক বাইরের ঘরে এসে বসল, পেছনের দরজাটা বন্ধ। এক মিনিট যেতে না যেতেই নরেনবাবু বেরিয়ে এলেন, পরনে সেই ধুতি, গায়ে পশমের চাদর। ব্যস্ত স্বরে বললেন, কি খবর অশোকবাবু? অশোক বলল যে পূর্ণিমা মারা গিয়েছে। নরেন্দ্রনাথ যেন আর্তনাদ করে উঠলেন, মারা গেছে? মারা গেছে মানে খুন হয়েছে। কড়াইয়া থানায় ওর ডেড বডি দেখে এলাম, মনে হলো মিতা ওর খুনের ধরনটা প্রায় একই রকম। ব্যান্ডেল ব্রিজের কাছে ওর ডেড বডিটা বেলা 12টা নাগাদ থেকে পড়েছিল। যাই হোক, আপনার সঙ্গে একটু আলাদা দরকার আছে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে, পুনিটা খুন হয়েছে? ওটা নিয়ে আর এখন ভাববেন না, আমরা কেউই কারো নিয়তিকে ঠেকাতে পারি না। এখন আপনার সঙ্গে এক লাখটা কথা আছে,
সেখানে কেউ থাকলে চলবে না, এ ঘরে ও কথা হবে না। তাহলে ওপরে আমার ঘরে চলুন, চেম্বারে মক্কেলরা রয়েছে। তাই চলুন, তবে আপনি শান্ত থাকার চেষ্টা করুন। নরেন্দ্রনাথ ঘাড় বেঁকিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। অশোক আর ফটিক উঠতে উঠতে দেখল অর্পিতা সিঁড়ির মুখে দাঁড়িয়ে রয়েছে, চোখে ভ্রুকুটি, বিস্ময়। আবার একবার আসতে হলো, তবে আপনাদের কাউকে জ্বালাতন করব না। নরেন্দ্রনাথের ঘরে ফটিককে নিয়ে ঢুকল অশোক। অশোক গোটা ঘরটা দেখে দরজা বন্ধ করল, নিচুস্বরে জিজ্ঞাসা করল যে আপনাদের মধ্যে কেউ হীরের আংটি পরে কিনা। আপনাদের কেউ হীরের আংটি পরে? না তো, হীরের আংটি তো কারো হাতে নেই। ওটা বের কর। ফটিক হীরেটা বের করল। দেখুন তো নরেনবাবু, মনে হচ্ছে এটা হীরের আংটি, মেয়েদের কোনো অর্নামেন্টের নয়। এরকম হীরের আংটি পরা কাউকে এ বাড়িতে বা আপনাদের চেনাশোনা কাউকে দেখেছেন? নরেন্দ্রনাথ হীরেটার দিকে তাকালেন, দেখতে দেখতে তার মুখ লাল হয়ে উঠল, চোখ দুটো যেন ফেটে পড়ল। প্রায় এক মিনিট পরে বললেন, কোথায় পেলেন এটা? সেটা পরের কথা, আপনি বলতে না পারলে বাড়ির মহিলাদের জিজ্ঞেস করতে হবে, মিতার কোনো বন্ধুর আঙুলে এরকম হীরের আংটি কেউ দেখেছেন কিনা। এরকম হীরের আংটি তো একমাত্র বিক্রমের হাতেই আছে। বিক্রমবাবু আজও ছিল? হ্যাঁ নিশ্চয় ছিল, আমি আজ ওবেলাও দেখেছি। তাহলে অবশ্যই করে বলার কিছু নেই। তাছাড়া খুনের দিন তো তিনি সেই সময় সুখচরে অন্য ব্যাপারে জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ মামলা চলছে, আপনি তো সবই শুনেছেন। শুনেছি, এখন একটা কথা আশা করি রাখবেন, এই হীরের ব্যাপারটা আপনি ছাড়া বাড়ির কেউ জানবে না। নিশ্চয়ই থাকবে। না থাকাটা কিন্তু খুবই বিপজ্জনক হবে। আমি কথা দিচ্ছি, আপনার কোনো কথাই তো আমি ফেলিনি, কিন্তু এখন আর কিন্তু নয় নয়নবাবু, আমরা যাচ্ছি, সময় মতো দেখা হবে। আমি জানি বাড়ির সবাই আপনার কাছ থেকে কিছু শোনার জন্য ওৎপেতে আছে, কিন্তু মনে রাখবেন এই বিষয়ে কোনো কথা নয়। তবে হ্যাঁ, পূর্ণিমার খুনের ব্যাপারটা বলতে পারেন, অবশ্য নবীনবাবু এতক্ষণে বলেও ফেলেছেন। আর নয়, আর চলি। ও দরজা খুলবার আগে ফটিকের দিকে তাকালো। চলো। অশোক দরজা খুলল, নরেন্দ্রনাথের সঙ্গে দুজনেই বেরিয়ে এলো, আরও একবার বিদায় নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। রাস্তায় এসে ফটিক বলল, আমি তো বিক্রমবাবুর হাতে পান্নার আংটি দেখেছিলি ওই বেলা। হ্যাঁ, অথচ সুখচরেই ওসব ভাবনা একদম আর নয়, পেটে ইঁদুর ডন মারছে, বাড়ি আজ আর ফেরা হবে না। এখন একটা হোটেলে গিয়ে ঘর বুক করা, পেট ঠেসে খাওয়া আর ঘুমোনো, যা করার কাল সকালে। সকাল 9:30, মধ্য কলকাতার এক হোটেল ঘর থেকে ফটিক আর অশোক বেরোলো। ওদের স্নান আর ভারী ওজনের জলখাবার খাওয়া শেষ, বিলও মেটানো হয়ে গিয়েছে, দুজনেই বাইরে এলো। তারা উঠে পড়ল একটি ট্যাক্সিতে, চলল খড়দহ থানায়। অশোক কপালে হাত ঠেকিয়ে ফটিককে ইশারা করে থানায় ঢুকল, সোজা গেল ওসির ঘরে। তিনজন ভদ্রলোক বসেছিলেন। অশোক হেসে বলল, তুই জ্বালাতন করব স্যার। ওসি যেন ঠিক প্রসন্ন হাসলেন না, সামনের ব্যক্তিদের বললেন যে এক ঘন্টা পরে আসতে। ভদ্রলোক তিনজন বেরিয়ে গেলে অশোক বলল, টিটো গাঙ্গুলি কোনো খবর আছে নাকি? না তো, কেন? অশোক গতকালের ঘটনাটা উল্লেখ করল না, বুঝল যে টিটো বোধহয় ওর বাবার কাছে ঘটনাটা চেপে গিয়েছে। ওকে একবার টেলিফোন করে এখানে ডাকুন, জরুরি দরকার। আসবে কি ব্যারিস্টারের ছেলে? তিনি টেলিফোনে রিসিভার তুলে ডায়াল করলেন, প্রায় এক মিনিট পরে বললেন, হ্যালো, এন্টারি থানার ওসি বলছি, টিটুবাবু। ও আপনি, একবার সামান্য সময়ের জন্য আসতে পারবেন? হ্যাঁ, না না, ওসব ব্যাপার এখানে কিছু নেই, আপনি কয়েক মিনিটের জন্য একবার ঘুরে যান। আচ্ছা, থ্যাংক ইউ। রিসিভারটা নামিয়ে রেখে অশোকের দিকে ফুরুকুচকে তাকালেন। গতকাল ওকে আমরা একরকম জোর করে ভিক্টোরিয়াতে ধরে নিয়ে গেছিলাম, জোর না করলে নিয়ে যাওয়া যেত না, সে কথাই বললো বুঝি। হ্যাঁ, আর আপনাদের নামে পুলিশ ডায়েরিও করেছে। সেটা কাজে এলে ম্যানেজ করে নেব। সুকুমার আর দীপককে কী করলেন? কোর্টে পাঠিয়েছি। তাহলে আপনি কাজ করুন, আমরা বরং বাইরে গিয়ে অপেক্ষা করছি। এখানেই বসুন, টিটো গাঙ্গুলি আপনাদের বাইরে দেখলে সেখান থেকেই কেটে পড়বে। আমি বরং একবার ঘুরে আসি, চাটা দরকার হলে পাহারাদারকে ডেকে বলবেন। ওসি উঠে বেরিয়ে গেলেন। আধ ঘন্টা পরে ওসির ঘরে টিটো ঢুকল, ঢুকেই অশোক আর ফটিককে দেখে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার উপক্রম করল। অশোক উঠে দাঁড়িয়ে ডাকল, টিটোবাবু প্লিজ একটা কথা শুনুন ভাই। অশোকের ব্যগ্র অনুরোধে কাজ হলো, টিটো ফিরে দাঁড়ালো।
আবার কি চান? বসুন, আপনার সাহায্য ছাড়া মিতার খুনিকে ধরতে পারছি না, কাইন্ডলি বসুন। টিটোর চোখে সন্দেহ সন্তর্পণে ভেতরে এসে ঠুকল। আপনি মিতার ভগ্নিপতিকে দেখেছেন কখনো? না। অশোক ফটিকের কাছ থেকে একটা কাগজ নিয়ে কিছু একটা লিখল, সেটা টিটোর হাতে দিয়ে বলল, আপনি এই ঠিকানায় যাবেন, যা যা লেখা আছে তা দেখবেন এবং বলবেন, আপনার জন্য আমরা নিচে দাঁড়িয়ে থাকব। টিটো কাগজটা পড়ল। তা পারবো, কিন্তু আপনারা কারা? এখানে থানায় বসে আছেন? আমরা মিতার খুনের তদন্ত করছি, আপনি আমাদের সম্পর্কে থানায় ডায়েরি করেছেন, আমরাই আপনার থানায় গিয়ে নিজেদের সাবমিট করব। এখন চলুন, বেরিয়ে পড়ি। আপনার গাড়ি আছে সঙ্গে? আছে। তাহলে আপনার গাড়িতে আমরা যেতে পারি তো? কেন পারবেন না। তিনজনেই উঠল। বেরোবার সময় অশোক পাহাড়াকে বলল, বড় সাহেবকে বলবে যে সাহেবের আসার কথা ছিল তিনি এসেছিলেন, তার সঙ্গে আমরা বেরিয়ে গেছি, পরে আবার আসব। তিনজনেই বাইরে এলো। এবার চালকের আসনে টিটো, সামনের আসনে অশোক আর ফটিক বসল। টিটো গাড়ি স্টার্ট করল। আপনারা মশাই কাল আমাকে এমন ভয় দেখিয়েছিলেন, রাতে ঘুমোতে পারিনি। আপনার বাবাকে বলেননি? বলেছি বই কি, বাবা তো ব্যাপারটা এখন চেপে যেতে বললেন, খালি থানায় একটা ডায়েরি করতে বললেন, তাই করেছি। দরকার হলে আমরা আপনার বাবার কাছেও যাবো, ক্ষমা চাইব। কিন্তু মশাই, আপনারা তো যে কোনো রকম কাজ করতে পারেন, আমার হাতের গাড়ি ছিনি আমাকেই সেই গাড়িতে ঢুকিয়ে। অশোক হাসল, টিটোও হাসল। ডালহৌসি পার্কের কাছে গিয়ে গাড়ি পার্ক করল। গাড়ির চাবি নিয়ে নেমে যাওয়ার আগে বলল, আপনি নিশ্চিত থাকুন। টিটোকে নিশ্চয়ই লোকটা চেনে না। চান্স তো নিলাম, দেখা যাক, ছেলেটা এমনিতে ভালো আছে, বড়লোক বাপের এক ছেলে হলে যা হয় তাই হয়েছে, চেহারাটাও সুন্দর, মেয়েরাও হিরিক দেয়। প্রায় 20 মিনিট বাদে টিটো ফিরে এলো, মুখ লাল গম্ভীর। গাড়িতে ঢুকে বসে বলল, একটা আস্ত ছোট লোকের কাছে পাঠিয়েছিলেন। কেন, তাড়িয়ে দিল নাকি? যেই বলেছি আমি ফরেন ইম্পোর্ট সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি, আমাকে প্রথমেই বলল কোনো অচেনা ফেকলু মালের সঙ্গে আমরা কথা বলি না। তবে হ্যাঁ, এই সেই লোক। শিওর? 100%। আর আঙুলে হিরের আংটিই রয়েছে। তুলনাহীন। আর কি বলল? বলবে আবার কি, বাঘের মতো আমার দিকে তাকিয়ে দেখছিল, জিজ্ঞেস পর্যন্ত করলো না আমার কোনো ইম্পোর্ট ফার্ম আছে কিনা, অথচ লোকটা বাইরে থেকে দেখতে মোটেই সেরকম নয়। বোধ হয় লোকটার মেজাজটা ভালো নেই। চলুন, আজ আপনাকে আমি লাঞ্চ খাওয়াবো। অ্যাবসেন্ট, আমার জন্য একজন এক জায়গায় অপেক্ষা করছে, সেখানে যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে, কাল আপনারা আমার 12টা বাজিয়ে দিয়েছিলেন। ক্ষমা করবেন টিটো বাবু, তবে আপনার আজকের পারফরমেন্সের কোনো তুলনা নেই। কিন্তু কারণটা কিছুই বললেন না, আপনি যা করতে বললেন আমি তাই করলাম মাত্র। পরে সব জানতে পারবেন, তাহলে আপনি চলে যান। বলেন তো আপনাদের এসপ্ল্যানেড অবধি এগিয়ে দিতে পারি। তারপরে যদি আরেকটা সাহায্য করতে পারেন তো বেঁচে যাই। একটা বিশেষ জিনিস যা আমাদের হাতের কাছে নেই, আপনি বোধহয় সহজেই জোগাড় করে দিতে পারবেন। অবশ্যই এখন যদি আপনার অশোক ঠাকুরকে বিশ্বাস হয়। কি বলুন তো? একটা টেপ রেকর্ডার আর একটা আনকোরা টেপ। টিটো ঠোঁট টিপে ভাবতে আরম্ভ করল। অশোক আবার বলল, তবে ঢাউস সাইজ হলে চলবে না, যত ছোট সম্ভব। পারি, আপনাদের তাহলে আমার সঙ্গে একবার থিয়েটার রোডে যেতে হবে। যেখানে যেতে বলবেন যাব, জিনিসটা পেলেই হলো, কাজ হয়ে গেলে যেখানে ফেরত দিতে বলবেন সেখানেই ফেরত দিয়ে দেব। ইন্টালি থানায় জমা করে দেবেন। টিটো গাড়ি স্টার্ট করে ঘুরিয়ে নিল। বলে দেবেন আমাকে যেন টেলিফোনে ডেকে ওরা ফেরত দিয়ে দেয়। নিশ্চয়ই। আচ্ছা অশোকবাবু, আপনি কি করে জানলেন মিতার সঙ্গে আমি ওই লোকটাকেই দেখেছি? জানতাম না, আপনাকে দিয়ে একবার কনফার্ম করে নিলাম। গাড়ি থিয়েটার রোডে ঢুকল, দাঁড়ালো একটি বাড়ির সামনে রাস্তার উপরে। 2 মিনিটেই আসছি। ফটিক এতক্ষণে মুখ খুলল, গতকাল জেরার সময় তো লোকটার হাতে পান্নার আংটি ছিল। ওটা ম্যাজিক, লোকটা গতকাল আমাদের ম্যাজিক দেখিয়েছে, সব ব্যাপারটা এখনো কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, কি করে এমনটা হয়? কোনটা কেমন করে হয়? অশোক জবাব দেওয়ার আগেই টিটো এগিয়ে এলো, তার হাতে একটি বেল্ট ঝোলানো ছোট্ট টেপ রেকর্ডার। এরপর টিটো বিদায় জানিয়ে চলে গেল। অশোক আর ফটিক ঢুকল একটি চাইনিজ রেস্টুরেন্টে। ফটিকের মুখে অস্বস্তি, না জিজ্ঞাসা করে পারল না সে। এত ভাবছিস কি? তোর কাছে বিক্রমবাবুর পানিহাটির উকালের নামটা লেখা আছে তো? আছে বই কি? এখন আবার আলিপুর পুলিশ কোর্টে যাব,
না, দুটো স্টপেজ গাল্প করবো ভাবছি। গাল্প? হ্যাঁ গাল্প, শুকচরেই যাবো। আলিপুরে উকিলের কাছে একেবারে গেলে মন্দ হতো না, কিন্তু মনে হচ্ছে দরকার হবে না। সুমুক বসুকে এখন হাতে রাখলাম, তার কাছেও যাবো না। তার মানে দুটো স্টপেজ গাল্প করে এখন স্ট্রেট শুকচরেই যাবো। এখন? হ্যাঁ এখনই গিয়ে তোড়জোড় করা যাক, ব্যাপারটা রিস্কি কিন্তু উপায় নেই। রিস্কি? মনে তো হয় তাই। টেপ রেকর্ডারটা নিলি কেন? অশোক হাত তুলে চিনে স্টুয়ার্টকে ডেকে ইশারায় বেল দিতে পড়ল। চেনে যাবি না ট্যাক্সিতে, সে ভদ্রলোকের বাড়ি যাব। একটু পরে তারা বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলো, উঠে বসলো একটি রিকশায়, কারণ এখান থেকে জায়গাটা খুব একটা দূর নয়। অশোক বলল যে বিক্রমবাবু বলে সে কাউকে চেনে কি না, এমনকি বিক্রমবাবুর গাড়ির বর্ণনাও দিল। রিক্সাওয়ালাটি বলে উঠল, বুঝেছি বুঝেছি, বসপাড়া সেই বাবু, রোজ সকাল 9:30 গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কয়েকদিন দেখেছি সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসে, আবার চলে যায়, সকালবেলা দেখা যায় না। আসুন, ভাড়াটা তোমার যা রেট তাই পাবে, কম নয়। অশোক ফটিককে নিয়ে রিক্সায় উঠে বসল, রিক্সা চলতে লাগলো। অশোক ঘড়িতে দেখলো 3:30, ও রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠাকুরদাস মণ্ডলকে চেনো? কোন ঠাকুরদাস মণ্ডল? গঙ্গার ধারের কাছে চুনুই না জেলেপাড়া কাছে। আপনি কি চরণ মণ্ডলের বাবার কথা বলছেন? ছেলের নাম চরণ কি না মনে করতে পারছি না, তবে ছেলের বোধহয় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, চরণের একটা বিধবা বোনও আছে তো, দেখতে বেশ সুন্দরী, চরণের বউ অবশ্যই সুন্দরী। হ্যাঁ তাই জন্য মনে পড়ছে, কলকাতায় দেখেছি তো বিশেষ মনে করতে পারছি না। বুঝেছি, ননদ ভাজ দুই খুব ঢপ জানে, পাড়ায় দূর নাম, আপনারা তাদের কাছেও যাবেন? না না আমরা তাদের কাছে যাব না, বিক্রমবাবুর সঙ্গে ওদের সঙ্গে জমি নিয়ে মামলা চলছে, আমরা কোর্ট থেকে এসেছি, যাবো বিক্রমবাবুর বাড়ি, ওদের খোঁজটা একটু নিলাম। তুমি কোথায় থাকো? আমি বসপাড়াতেই থাকি, ওই বাবুদের বাড়ির উত্তর গায়ে কিরিজাসার বস্তিতে। মামলার কথাও শুনেছি, তবে ও মামলা টিকবে না। কেন? দেখবেন মিটমাট হয়ে যাবে, চরণটা তো বাবুদের খুবই মান্যিগণ্যি করে, একটু বোধে ট্যাপও করতে গেছিল তাই লেগে গেছে। অশোক আর কোনো কথা বাড়ালো না, রিক্সা এপাড়া ওপাড়া দিয়ে চলেছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে, দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসবে, অচেনা জায়গা। অশোক নিচু স্বরে বলল, পথঘাট চিনে রাখিস। রিক্সাটা একটি পুরোনো আমলের দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অশোক রিক্সাতে বসে বসেই দেখল যে পুরোনো আমলের দোতলা বাড়ির গায়ে একটি ছোট্ট দোতলা বাড়ি, বাড়ির সামনেই রয়েছে গ্যারেজের একটি কোলাপসেবল গেট, সেটি বন্ধ, সামনে কাউকেই দেখা যাচ্ছে না। অশোক আর ফটিক দুজনেই রিক্সা থেকে নামলো। চল গঙ্গার ধারে যাই। দুজনেই একটু অলিগলি দিয়ে ঘুরে গঙ্গার ধারে এসে পড়ল। গঙ্গার ধারের অনেকটাই খোলা জায়গা, পোল ট্রাস্টের জমি, ডান দিকে একটি পাড়া, বাঁধানো ঘাট বলে কিছু নেই, এলাকাটা ফাঁকা, বোধহয় শীতকাল বলেই। একটু ডান দিকে পাড়াটা ঘুরে আসি। দুজনেই ডান দিকে অর্থাৎ উত্তর দিকে এগিয়ে গেল। ততক্ষণে সূর্য অস্ত গিয়েছে। অশোক আর ফটিক চাটুর্য বাড়ির একটু দূরে দাঁড়ালো। অশোক উৎকীর্ণ হলো, একটা গাড়ির শব্দ ভেসে আসছে, দেখলো সেই সবুজ ফিয়ার্ড গাড়ি, চালকের আসনে বিক্রম, হর্ন বাজালো। অশোক ভেবেছিল ভেতরে ঢোকবার পাশের দরজাটা খুলে যাবে, কিন্তু তা খুলল না, গ্যারেজের ভেতর থেকেই এক পুরুষ মূর্তি এগিয়ে এলো। মূর্তিটি কোলাপসেবল গেটের তালা খুলে দিল। বিক্রম আলো জ্বলে গাড়িটি গ্যারেজে ঠোকালো, তারপর লোকটি আবার কোলাপসেবল গেটটা বন্ধ করে দিল। গাড়ির আলো ইতিমধ্যে নিভে গিয়েছে, সব অন্ধকার, চুপচাপ। অশোক আর ফটিক আবার গঙ্গার ধারে এগোলো। অশোক স্বর নামিয়ে বলল, বিক্রম আর মণ্ডলের বাড়ির যাতায়াতের পথে কোথাও একটা আড়াল খুঁজে দাঁড়াতে হবে। পথের ওপর একটা চায়ের দোকান দেখেছিলাম, ওখানে একদম ঢোকা নেই, যদি বিক্রম বাড়ি থেকে বেরিয়ে মণ্ডল বাড়িতে ঢোকে? মণ্ডল বাড়িতে ঢুকবে? যদি ঢোকে তবে তুই সোজা বিক্রমের বাড়ির মধ্যে ঢুকে যাবি, খড়দোতানা টেলিফোন করে ওসি বা হরেনবাবুর SI যাকে পাস চলে আসতে বলবি, বলবি 24 পরগনার SP নির্দেশে বলছি, তারপরে টেলিফোন করবি এন্টলি থানায়, ওসিকে বলবি অশোক ঠাকুরের বিশেষ অনুরোধ, আপনি এখনই শুকচরায় বিক্রমবাবুর বাড়িতে চলে আসুন, তারপর নরেনবাবুকে টেলিফোন করে একই জায়গায় আসতে বলবি, পারবি তো? ওর পিতা বা বাড়ির কেউ যেন না জানে। চেষ্টা করব, বাড়ির ভিতরে কতজন লোক আছে জানি না তো, কিন্তু তুই কোথায় থাকবি? কাজে পিটেই, কিন্তু খুব সাবধান, দরকার হলে তোর যা কেরামতি তাই করবি। দুজনেই গঙ্গার ধারে এসে দাঁড়ালো।
কাছাকাছি আর কোনো আলো নেই, অন্ধকার নেমে এসেছে, আকাশে তারা ফুটতে আরম্ভ করেছে। কিন্তু অশোক আর দাঁড়িয়ে থাকতে পারল না, আবার সে বিক্রমের বাড়ির দিকে এগোলো। কিছুটা এগিয়ে যেতেই বিক্রমের পুরনো বাড়ির দরজার মাথায় আলো জ্বলে উঠল, দূর থেকে বিক্রমকেও বেরোতে দেখা গেল। চলে আয় ফটিক। অশোক ফটিককে টেনে নিয়ে একটি ঝোপের পাশে ঠুকল। এক মিনিট পরেই বিক্রমকে দেখা গেল, সে আস্তে আস্তে হাঁটছে, পাজামা পাঞ্জাবি পরা, হাতে একটা ব্যাগ। আরও কয়েক পা এগিয়ে একবার দাঁড়ালো, আশেপাশে দেখল, কারণ নিচু স্বর শোনা গেল। যে লোকটা দাঁড়িয়েছিল সে তেমনি দাঁড়িয়ে রইল প্রায় এক মিনিট, তারপর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অশোক ফটিককে হাত ধরে টেনে ঝোপ থেকে বেরিয়ে এলো। যা যা বলেছি তাই করবি, চলে যা। ফটিক নির্দেশ পাওয়া মাত্রই উধাও হলো। অশোক নতুন ভিতখোরা বাড়ির দিকে এগিয়ে গেল, ওর জামার ভেতরে টিটোর দেওয়া টেপ রেকর্ডার। ফটিক বিক্রমের পুরনো বাড়ির দরজায় এসে দাঁড়ালো। এখন আর আলো জ্বলছে না, কলিং বেল টিপল, দরজা খুলে দিল অন্য একটি ভদ্রলোক। তারপরেই হঠাৎ ফটিক হল্লা জুড়ে দিল যে তার বাবুর বড় বিপদ। ফটিক ফোন করতে চাইল। ফটিকের এরকম হাবভাব দেখে সেই ভৃত্য যেন অবাক। তার কিছু বোঝার আগেই ফটিক টেলিফোনটা তুলে নিল, ফোন করলো খড়দহ থানায়। ওসিকে পাওয়া গেল, সব শুনে জিজ্ঞাসা করল, ব্যাপার কি, যেতে বলছেন কেন? বিক্রমবাবুর বিশেষ বিপদ। 20 মিনিট আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি। এরপর ফটিক ফোন করলো নরেনবাবুকে, সরাসরি তাকে পাওয়া গেল। ফটিক নিজের পরিচয় দিয়ে বলল, আপনার ড্রাইভার তো নেই এখন? না না, কেন? নরেনবাবুর উদ্বিগ্ন স্বর শোনা গেল। ফটিক বলল, তাহলে লেবুবাবুকে গাড়ি চালিয়ে আপনার সুখচরে বিক্রমবাবুর বাড়িতে এখনই আসতে বলুন, জরুরি, ভীষণ জরুরি, আর কোনো কথা নেই। তবে এখন আর বাড়ির আর কাউকে কিচ্ছু বলতে হবে না। বলেই লাইন কেটে দিয়ে ফটিক ফোন করলো এন্ডালি থানায়। লাইন পাওয়া গেল। ফটিক ওসিকে বলল, মনে হচ্ছে মিতা মার্ডার কেসের একটা ক্লু পাওয়া গেছে, আপনি একবার সুখচরে চলে আসুন, বিক্রম চ্যাটার্জির বাড়িতে। মিতার মার্ডারের ক্লু সুখচরে? আপনি কে বলছেন? অশোক ঠাকুরের বন্ধু অয়সকান্ত রায়, দয়া করে এক মিনিটও নষ্ট করবেন না। ফটিকের কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। ও টেলিফোন ছেড়ে দাঁড়িয়ে রয়েছে, ওপাশ থেকে পড়ছে দরজায় জোর ধাক্কা, আর বিক্রমের ডাকও শোনা যাচ্ছে। ফটিক ঘরের আলো বন্ধ করল, দরজা খুলে দিল। বিক্রম ঝড়ের বেগে ঘরে এসে ঢুকল, তার নিঃশ্বাসে মদের গন্ধ। চিৎকার করে বলল, এ কি অন্ধকার কেন? বলেই নিজেই চেনা জায়গায় হাত বাড়িয়ে সুইচ অন করল, আলো জ্বালল। দেখল ফটিক ঘরের মাঝখানে দাঁড়িয়ে। আপনি? আপনাকেই খুঁজছিলাম। জীবনের ভয় নেই? তোমাকে চিরদিনের মতোই শুইয়ে দেব। সেটা ঠিক হবে না বিক্রমবাবু। খোলা দরজায় অশোক এসে দাঁড়ালো। আর কজনকে চিরদিনের মতো শোয়াবেন? বিক্রম পেছনে ফিরে তাকালো, অশোকের গলায় তখন ঝোলানো টেপ রেকর্ডার। অশোক ঠাকুর, কিন্তু এখানে কেন? মেয়েটাকে ওভাবে খুন করলেন কেন সেই জবাবটা এখনো পায়নি, এবং অনুমান করেছি। বিক্রম অশোকের দিকে পা বাড়ালো, একটা জিপ এসে কাছে দাঁড়ালো। হেডলাইটের আলো অন করা। খড়দহ থানার ওসি এসে ঘরে ঢুকলেন, ফটিককে জিজ্ঞাসা করল, সবাইকে জানানো হয়েছে? হয়েছে, এন্টালি থানার ওসি আর নরেনবাবু আসছেন। কিছু বুঝতে পারছি না, আগে একটু বসি। এর কিছুক্ষণ পর অশোক সকলের সঙ্গে সোফায় বসে, সেন্টার টেবিলের ওপর টেপ রেকর্ডার আর কাগজের মোড়ক খোলা হীরে। অশোক বলল, ব্যাপারটা একদিকে যেমন সোজা তেমনই জটিল, জটিলতার মূলে পারমিতা অনেকটা দায়ী। বিক্রমবাবু মিতাকে পাওয়ার জন্য পাগল ছিলেন, পেয়েও ছিলেন। মাফ করবেন, ওমেনাইজিং কথাটা যথার্থ অর্থ আমার জানা নেই, কিন্তু বিক্রমবাবুকে আমি একটা আখ্যা দিতে চাই, মাস্টার মাইন্ড অফ ওমেন। নইলে মিতাকে তিনি কাবু করতে পারতেন না, যার ফলে কনসেপশন, যোগাযোগটা গোপনে হতো। মিতার নিশ্চয়ই বিক্রমবাবুর উপরে একটু দুর্বলতা ছিল, উনি সেই সুযোগ নিয়েছেন। আপনার মিতার ফটো দেখে চৌরঙ্গি সেই বিখ্যাত হোটেলের রিসেপশনিস্ট দুটি মেয়ে শনাক্ত করবে, ভয় নেই। মিতা যদি আপনাকে ভয় না দেখাতো যে ও অ্যাবর্শন করবে না, তাহলে এই খুনটা আপনাকে করতে হতো না। কিন্তু জেনে রাখুন, মিতা অ্যাবর্শন করাতো। নিপাদেবীকে সে বলেও ছিল বাড়ি থেকে কয়েকদিনের জন্য একলা কোথাও বেড়াতে যাবে, তার মানেই কোনো ক্লিনিকে যাওয়ার মনস্থ করেছিল।
আপনার সবুর সইল না, খুনের প্ল্যান করে ফেললেন। এখন বাগানের প্রাচীলে যে আঙুলের হাতের দাগ পাওয়া গেছে তার সঙ্গে আপনারটা মেরালেই প্রমাণ হয়ে যাবে। মিতাকে বাগানে ডেকে মারতে গিয়ে বিক্রমবাবু তার হীরের আংটির আসল হীরেটা খোয়ালেন, মানে খুলে পড়েছিল, সেটা খোঁজবার দায়িত্ব দিয়েছিলেন পূর্ণিমাকে। বিক্রমবাবু রান্নাঘরের জানলার ফাঁক দিয়ে আমার বন্ধু ফটিককে বাগানে পড়ে যেতে দেখেই বুঝে ফেলেছিলেন ফটিক হীরেটা খুঁজে পেয়েছে। তখন তিনি পূর্ণিমাকে পালাবার নির্দেশ দিয়ে কোনো এক জায়গায় অপেক্ষা করতে বলেছিলেন। আর আমার আর ফটিকের চোখকে ফাঁকি দেবার জন্যই তেরা সময় পান্নার আংটি পরে এসেছিলেন, যেন আমরা ভাবি উনি হীরে ব্যবহার করেন না। শুধু এই কারণেই দিনের বেলা একটা মেয়েকে গাড়ির মধ্যে তুলে পায়ের নিচে শুয়ে গলায় ফাঁস দিয়ে মারতে হয়েছে, আর খুব রিস্ক নিয়েই সেই বডি ব্যান্ডেল ব্রিজের পাশে ফেলে দিয়েছিলেন। এখন যে হীরেটা বিক্রমবাবুর হাতে দেখছেন ওটা আসল হীরে নয়, নকল। চেনাশোনাদের চোখের সামনে যাতে দেখাতে পারেন সবই ঠিক আছে। কিন্তু মামলাটা? খড়দহ থানার ওসি জিজ্ঞাসা করলেন। নরেন্দ্রনাথও ঘাড় ঝাঁকালেন। অশোক বলল, বিক্রমবাবু তো এইমাত্র মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে এলেন। দেখুন, আমি বায়োলজি জানি না, তুমুকে সাপ হয় কিনা তাও জানি না, তবে সাপ বোধহয় ব্যাক গিয়ার দিতে পারে। বিক্রমবাবু মণ্ডলদের বাড়িতে ক্রিমিনাল ট্রেসপাস, মেয়েদের অ্যাসাল্ট করা সবই অ্যালিবাই হিসেবে ভালোই সাজিয়েছিলেন। অবশ্য হরি মিথ্যে টেলিফোন করেনি, কারণ ভিত খোড়াটাও ঠাকুরদাসের সঙ্গে প্রি প্ল্যান্ড। মামলাটা সাজানো তবে খুবই সার্থকভাবে, কিন্তু মুশকিল হলো সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত বিক্রমবাবু কোথায় ছিলেন সেটা প্রমাণ করতে পারবেন না। কারণ পানিহাটিতে উকিলের বাড়ি উনি গিয়েছিলেন রাত 10টায়, সেটা উকিল অবিনাশবাবুই আপনাদের বলবেন। একদিকে সুখচরে এক অনিচ্ছাকৃত অপরাধ, অন্যদিকে ডেলিভারেট মার্ডার, একে আমি দুমুখ সাপের সঙ্গে তুলনা দিচ্ছি। এবার শুনুন এই টেপ রেকর্ডার, ঘন্টা দেড়েক আগেই তোলা। বলে ও টেপ রেকর্ডার চালিয়ে দিল। প্রথমেই ঠাকুরদাসের গলা। এসো ছোট বাবু, যে বাগানের মালাটি খুঁজে পেলে? না, সেটি বোধ হয় একশালা টিকটিকির হাতে পড়েছে, তবে সাক্ষী মেয়ে পূর্ণিমাকে খতম করে দিয়েছি, ওটা নিয়ে আর ভাবছি না। কিন্তু আমি অস্বস্তি বোধ করছি, অশোক ঠাকুর নামে একটা ব্যস্ত ঘুঘু আমার পেছনে লেগেছে, শালা সাপের থেকেও নাকি ভীষণ। বিক্রমের বোতলের ছিপি খোলা শব্দ। এখন তুমি জল গ্লাস নিয়ে এসো তো। মংলা, আমার পাশে একটু বসো, আমার আর কিছু ভালো লাগছে না, অপুটা যতদিন না এখানে আসে ততই ভালো। ঠাকুরদাসের গলা। হ্যাঁ বউ, তুমি থেকো ছোটবাবুর কাছে, তোমার ননদকেও ডেকে নাও, আমি বাইরে গিয়ে পাহারা দিচ্ছি। তবে দেখবেন ছোটবাবু, এই জমি যেন আমি পাই। পাবে পাবে, যা চাইবে তাই পাবে। নরেন্দ্রনাথ অস্ফুটে আর্তনাদ করে উঠলেন। উফ, অসহ্য, বন্ধ করুন অশোকবাবু। অশোক সঙ্গে সঙ্গে টেপ রেকর্ডারটা থামিয়ে দিল, সকলের মুখের দিকে তাকালো। নরেন্দ্রনাথ দুহাতে মুখ ঢেকে আছেন, বাকিরা স্তব্ধ, বিক্রমের মাথা নিচু। অশোক ওসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, টেপটা কি আর আপনারা শুনবেন? কোনো দরকার নেই আর, তবে বিক্রম চ্যাটার্জিকে আমিই নিয়ে যাব। আপনি ঠাকুরদাস আর তার ফ্যামিলির যাকে যাকে দরকার অ্যারেস্ট করে নিয়ে যান। এটা টিটো গাঙ্গুলি, ওকে ডেকে দিয়ে দেবেন, উনি আজ খুব উপকার করেছেন, পরে সেসব কথা বলবো। আর টেপটা আমি আজ নিয়ে যাচ্ছি, কাল কলকাতায় আপনার কাছে জমা দেব। অশোক তাকালো নরেন্দ্রবাবুর দিকে। নরেনবাবু, আমি আপনার কথা রেখেছি। নরেন্দ্রবাবু আর মুখ তুলতে পারলেন না, মাথা ঝাঁকালেন, রুদ্ধস্বরে বললেন, বড় সাংঘাতিকভাবেই রেখেছেন আপনার ফিয়ের টাকাটা। পরে হবে, চল ফটিক আমরা যাই। অশোক ডাকল, ফটিক অশোকের এক পাশে এসে দাঁড়ালো। অশোক বিক্রমের দিকে ফিরল। বিক্রমবাবু, এই ঘটনা শুনে অর্পিতা দেবী হয়তো খুব আশ্চর্য হবেন। ফটিকের হাত ধরে বেরিয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।